হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি তা খবর সবার? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা ওমর ভাইয়ের ভিডিওর জন্য পাগল হয়ে গেছো গা ভাই। তোমরা মনে করো খালি ওমর ভাইয়ের ভিডিও দাও, ওমর ভাইয়ের ভিডিও দাও, শুধুমাত্র ওমর ভাইয়ের ভিডিও দিলে কি হইব নাকি? তারপরে তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন আর একটা ওমর ভাই 4 বছর আগের ভিডিও, যেখানে ওমর ভাই শুধুমাত্র ঘুষি দিয়ে বুইয়া করার চ্যালেঞ্জ করছে। বুঝতে পারছো? ঘুষি দিয়ে বুইয়া করার চ্যালেঞ্জ করছে, আর সে বুইয়াও বলে করছে। তো ভাই, এটা একটা অসম্ভব একটা চ্যালেঞ্জ ছিল। যাই হোক, ওমর ভাই যদি ভিডিও তোমরা আরো চাও তাহলে এই ভিডিওর ভিতরে 1000 লাইক করে দিবে আর 500 কমেন্ট। যদি 500 কমেন্ট আর 1000 লাইক আসে তো পরবর্তী আমরা কিন্তু ওমর ভাইয়ের ভিডিও ছাড়বো আর একটা রিয়াকশন দিয়ে। ওকে, তো এটা কিন্তু 4 বছর আগের ভিডিও, এত বেশি কথা না বলি, কথা না বললে মনে করে আমরা রিয়াকশনের ভিতরে চলে যাই। ওকে, ডিসক্লেমার, আরেকবার জানতে চাইলে খবর আছে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, আমি আমার আগের ভিডিওটাতে চ্যালেঞ্জ করছিলাম যে আমি ক্লাস ছাড়া ঘুষাইয়া ম্যাচ বুইয়া করুম, কিন্তু ভাই কোনো কারণবশত আগের ভিডিওতে আমি মইরা যাই। তাই গাইস, আমি এই ভিডিওতে দেখামু কিভাবে আমি ক্লাস ছাড়া ঘুষাইয়া বুইয়া করি। গাইস, ক্লাস ছাড়া ঘুষাইয়া বুইয়া করা অনেক টাফ, আর এই ধরনের চ্যালেঞ্জ কমপ্লিট করতে কোনো ইউটিউবারই পারবো না। সো এই ধরনের চ্যালেঞ্জ আমি ভাই, এই চ্যালেঞ্জ আমি বহুত আগে কমপ্লিট করার চেষ্টা করছি, কিন্তু সত্য কথা আমি পারি নাই। অনেকবার ট্রাই করছি কিন্তু হয় নাই। কা আপনাদের কমপ্লিট করে দেবো, তাই তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। গাইস, সবাই আপনারা দেখতে সাবস্ক্রাইব করে পাচ্ছেন দাও আমি ক্লাস তো নেই নাই, আর আমি অ্যাডাম নিয়ে খেলতেছি, মানে কোনো স্কিল ভাই। আসলে কোনো স্কিল নেই নাকি? অ্যাডাম নিয়ে খেলতাছে এটা কোনো কথা ভাই? আমরা তো ভাই স্কিল নিয়ে খেলছি ভাই, আমি তো ক্লা নিয়ে খেলছি। এত ক্লাস আর অ্যাডাম নিয়ে খেলতাছে নাই আমার কাছে। সো গাইস, আমার অনেক ভালো করে খেলতে দিব। গাইস, কইতে কইতে আমি সামনে এনিমি পাইছি। গাইস, এনিমি নেট নাই, আমি হেডশট দিই, হেডশট হেডশট হেডশট। ও ভাই, হেড হেড ভাই, এই নেট দিল না, কইরা লাই দি ভাই। সো গাইস, আপনারা ভাবতেছেন আজকে আমি অন্য দিনের মতো চাবাবাদি করতাছি, বাট না, আজকে আমি এই ম্যাচটা ক্লাস সারা ঘুষে বুইয়া কইরা দাম। সো গাইস, একটু সামনে আমি এনিমির আওয়াজ পাইছি, মনে হয় এনিমিটারাতে ভেক্টর গান আছে। গাইস, পুরগেটোর এই ম্যাপে যদি কোনো এনিমিটারাতে ভেক্টর গান থাকে তাহলে ওই এনিমিটা অনেক ডেঞ্জারাস হয়। তাও গাইস, চিন্তার কিছু নাই, কারণ আমি খালি হাতেই যাই এনিমিরে দুইটা ঘুষি মেরে মাইরা নিতে পারবো। কিন্তু মাঝে মধ্যে গাইস, আমার ঘুষি কি লেগে দেন এনিমির গায়ে লাগে না। গাইস, আমার ঘুষি এনিমির গায়ে না লাগলো কি লেগে দেন এনিমির গুলি আমার গায়ে ঠিকই লাগে। তো গাইস, আমার একটু এখন কভারে থাকতে হবে, এনিমিটা রাজ দিছে। আমার কি করুম, এনিমিটার এমন মুভমেন্ট হাউ, এনিমি আমার গায়ে গুলি তো লাগাইতেই পারবো না, মানে পারবো আর মাঝে মধ্যে পারবো যদি ক্লিয়ার ভালো হয়। মানে চ্যালেঞ্জ এই জায়গায় শেষ আসছি। এই জায়গায় না ভাই, ঘুষিটা বুইয়া করবো আবার মুভমেন্ট করতে গাইলো। আচ্ছা যাও, ওটা দেখি, আমরা সমস্যা নাই। লেজেন্ড লেজেন্ড প্লেয়ারের নাম উঠে, তার মধ্যে নাম উঠে রাইস স্টার, ভিনসেন্সো আর ইটসোমোরে। সো গাইস, আজকে আমি নিজের নামটা মাঝখানটা ঢুকাই দিল, এটা কোনো কথা শিখাবো কিভাবে আপনি মুভমেন্ট দেয় আর রিল্যাক্সে একটা স্কোয়াডের প্লেয়ার মাইরা দিতে পারবেন। গাইস, এটাকে লুট বক্স পরে রেছে আর আমার সামনে এনিমি গুলো লাগাইছে, এখন এনিমির মুভমেন্ট নাম। গাইস, আগে শর্ট দিমু মুভমেন্ট, অন ট্যাপ, অন ট্যাপ আর মুভমেন্ট। গাইস, অন ট্যাপ আর মুভমেন্ট দাইতে দিব। দেখেন গাইস, আমি এমন মুভমেন্ট দাইতে দিই এনিমি অনেকটা ডরাই গেছে। গাইস, এনিমি এখন আমার গায়ে গুলি লাগাইতে পারবো না, সো আমি অন ট্যাপ দিমু আর রিল্যাক্স এনিমিটার মাইরা দিব। আর গাইস, আমি যদি এনিমির মারতে না মারি এনিমি আমার মাইরা দিব। সো গাইস, মুভমেন্ট দেখানো ভালো, সব জায়গায় মুভমেন্ট দেখানো যাইবো না, বেশি হেড়াম দাইতে গেলে ভাই মাইর খাওয়া লাগবে একটু। সো গাইস, যেহেতু আমি অনেক ভাইরাল, সো আমার অনেক ফ্যান ফলোয়ার আছে। সো গাইস, আজকে আমি আমার একটা ফ্যানের সাথে খেলতাছি। সো আজকে আমার এনিমি গুলার মাইরা নিতে হইবো ম্যাচটা বুইয়া, কারণ ভাই ফ্যান ফলো আসলে ইটস ওমর ফ্যান লেখা এই জায়গার ভিতরে, ফ্যান লাগে আসলেই খেলতেছে। সামনে যদি আমি হঠাৎ করে মইরা দেখি তাহলে আমার মান সম্মান একেবারেই শেষ। আর গাইস, ও আমার অনেক বড় ফ্যান, দেখেন আমার নামে নামও লেখছে ইটস ওমর ফ্যান। সো গাইস, আজকে আমার ওরে বুঝতে দেওয়া যাবে না যে আমি দেখতে প্রোর মতো হইলো, খেলি একেবারে বটের মতো। ফ্যান মিটা গেছে গা, বলতে বলতে আমার ফ্যানরে নক করে। গাইস, ওরে আমি মরতে দিই, মরে বাঁচাবো না, কারণ ও মরলেই আমার খেলাটা দেখতে পাবে। গাইস, দেখেন আমার খেলা দেখতেছে এখন একজন, মানে আমার ফ্যান। সো এখন আমি ওরে এমন খেলা দেখামু, ওর ফ্রেন্ডের যে প্রশংসা করবো যে ওমর ভাই যা খেলে ভাই, একের ওপি খেলে একেবারে লেজেন্ড ভাই, লেজেন্ড। ও আমার নামে গেঞ্জি বানাইবো, প্যান বানাইবো, জাঙ্গিয়া না জাঙ্গিয়া বানাইলে মানুষ হাত কেটে নাম লিখতে পারে। সো গাইস, ফালতু কথা কর, টাইম নাই, একেটা নিয়ে নেই, কারণ আমার তো যদি একে থাকে তার মানে ম্যাচ বুইয়া। সো গাইস, এই দেখেন আমি স্কিন ঘুরিয়ে এনিমিটার দেখে নিলাম, এখন আমি রিল্যাক্সে এনিমির কাছে যাই আর রাজ দেবো। এই যে এনিমির হেডশট দিয়ে দেবো, হেডশট হেডশট হেডশট, আরে শট। আর গাইস, আমি যে এনিমিটার নক করে ফেলাইছি, এই খেলাটা আমার ফ্যান দেখছে। সো আমার ফ্যান তো এতক্ষণে আমার প্রশংসা করতে করতে শেষ। সো যদি এই ম্যাচটা আমি বুইয়া করতে পারি তাইলে যে কি হইব? এই করোনা, এই করোনার মায়ের, আই রে করোনার অত্যাচার রে ভাই, মানে চক্র ভাই করোনা দে হ্যাকা শুদ্ধ মেরে লইতাম।
প্রবাসী ভাইদের জন্য স্পেশালি ভাই, আপনারা মনে করেন বাইরের থেকে মনে করেন টপ আপ টপ আপ করতে অনেক স্ক্যামার হাতে ধরা ধরা খান ভাই, চাইলে আপনারা আমার থেকে ডায়মন্ড টপ আপ করতে পারেন, এখানে কিন্তু আমি নিজে টপ আপ দিচ্ছি। ওকে আজকের জন্য এই পর্যন্তই, দেখাবে নতুন একটা ভিডিওতে, আল্লাহ হাফেজ।